নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এ বিটিআর টেস্ট পেপার সলভ টু থাউজেন্ড টোয়েন্টি টু সলভ করেছি আজকে আমি ইতিহাসের পেজ নম্বর তিনশো বারো নম্বর পেজের যত এমসি কিউব এবং এসি কিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারবে সমস্ত মাধ্যমিকের দু হাজার বাইশ সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করা সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার গুহ ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে দাদাসাহে ফালকে যুক্ত এর আনসার কি হবে কোয়ার চলচ্চিত্রের সঙ্গে পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট থ্রিতে মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচিত হলেন এর আনসার কি হবে গোয়ার আনসার যদুনাথ সরকার পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ফোরে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছর প্রথম প্রকাশিত হয় এর আন্সার কি হবে এর অ্যান্সার হবে প্রবাসী পত্রিকায় প্রবাসী পত্রিকায় ঠিক আছে খয়ের অ্যান্সার পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ফাইভে ওয়ান পয়েন্ট ফাইভে বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি এর অ্যান্সার কি হবে দিকদর্শন ঠিক আছে মার্চ মানের দিক দর্শন তো দেখো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে এবিটিআর টেস্ট পেপারের সমস্ত সলভ করা আছে প্রত্যেকটা সাবজেক্টের টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত তোমরা প্লিজ যদি কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমিও তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে আমাদের নেক্সট কোয়েশ্চেন পয়েন্ট সিক্সের এর কোশ্চেন কি বলেছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন এর আনসার কীভাবে গয়ের আঞ্চার মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে পরে কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট সেভেনে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এর আনসার কীভাবে খয়ের অ্যান্সার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পরে কোশ্চেন কে এসে ওয়ান পয়েন্ট এইটে সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন এর আনসার কী হবে খয়ার অ্যান্সার শ্রীরামকৃষ্ণ পরে কোশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট নাইনে চুয়াড় বিদ্রের নেতা ছিলেন এর আনসার কীভাবে খয়ের অ্যান্সার দুর্জন সিং পরে কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট অন বিরসা মুন্ডা মারা যান এর আনসার কী হবে কয়ার অ্যান্সার কলেরা রোগে পরে কোশ্চেন কে আছে ওয়ান পয়েন্ট ডবল এনে ভারতে ফরাজি আন্দোলনের মূল প্রবক্তা ছিলেন এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হাজি শরীয়ত তো দেখো পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে পাবনা কৃষক বিদ্রোহের খবর প্রকাশিত হতো তো দেখো এটা আমার মতে কয়ের অ্যান্সারটা হওয়া স্বাভাবিক গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় তোমরা প্লিজ এই কোশ্চেনটা একটু দেখে নেবে ঠিক আছে যত সম্ভব গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় হবে কারণ বামাবদিনী পত্রিকায় হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে হিন্দু পেট্রিয়া হবে না মনে হচ্ছে প্লিজ তোমরা কোশ্চেনটা একটু দেখে নেবে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই জানিয়ে দেবে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কোশ্চেন কী বলছে মহাবিদ্রে অযোধ্যা নেতৃত্ব দিয়েছিলেন এর আনসার কে আনসার বেগম হজরত মহল পরে কোশ্চেন কেস ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এর আনসার কেবে গয়ার্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা পরে কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ভারতীয় জাতীয়তাবাদের গীতা বলা হয় এর আনসার কে এর আনসার হবে গয়ার আনসার আনন্দমঠকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে কি বলেছে নববঙ্গ চিত্রকলার জনক এর আনসার বে কয়ার আনসার অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় পরে কোশ্চেন কে আছে আমাদের নেক্সট কোশ্চেন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে বাংলায় উন্নত লাইনো টাইপ তৈরি করেন এর আনসার কে সুরেশ চন্দ্র মজুমদার পরে কোশ্চেন কেস ওয়ান পয়েন্ট ওয়ান প্রথম সচিত্র বাংলা বই এর অ্যান্সার কেপে অন্যদামঙ্গল লিখেছেন কে ভরচন্দ্র তাই তো ভরচন্দ্রের লেখা অন্যদামঙ্গল পরে কোশ্চেন আবিষ্কার কর্তা তো দেখো এর আনসার কে পে খয়া জগদীশ চন্দ্র বসু তো দেখো পরে কোশ্চেন কেস ওয়ান পয়েন্ট টু জুড়ে কি বলেছে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন তো দেখো বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন হলো রথীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর সুরের প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল আজকে আমি মাধ্যমিকের মানে ইতিহাসের এবিটি টেস্ট পেপার সলভ করেছি তিনশো বারো এবং তিনশো তেরো নম্বর পেজের তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে বিভাগ তো দেখো উপবিভাগ টু পয়েন্ট অনেক কি বলেছে একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোশ্চেন কী আছে টু পয়েন্ট ডবল ওয়ানে কী আছে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠি পত্রে হিন্দি অনুবাদক কে করেছিলেন হিন্দি অনুবাদ করেছিলেন চাঁদ মিত্র পরের কোশ্চেন কি আছে টু পয়েন্ট ওয়ান টুতে প্রথম বাঙালি নারী চিকিৎসা কেছিলেন এর আনসার কীভাবে কাদম্বনী গাঙ্গুলি তো দেখো পরে কোশ্চেন গেছে টু পয়েন্ট ওয়ান টুতে টু পয়েন্ট দেবী সিং কে ছিলেন তো জানো তো তোমরা পশ্চিম ভারতে ঠিক আছে পানিপথের কাছে এক গ্রামের বৈশ্য সম্প্রদায় ছিলেন ইনি কিন্তু ওয়ারিন হেস্টিং ইনাকে কিন্তু একটা জায়গার দেওয়ানি দিয়েছিলেন ঠিক আছে মানে একটা গুরুত্বপূর্ণ পদ দিয়েছিলেন আমাদের ওয়ারিন হেস্টিংস ঠিক আছে ইনি একটা বৈশ্য সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন বুঝতে পারছি বৈশ্য সম্প্রদায়ের লোক ছিলেন অর্থাৎ তো দেখো পরে কোশ্চেন কি আছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যে টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয় তোমরা তো জানো চার্লস উইকিলসনকে বলা হয় ঠিক বা ভুল নির্ণয় করো টু পয়েন্ট টু ওয়ানে কি বলেছে তামিলনাড়ুর বিখ্যাত নৃত্য হলো ভারতনাট্যম এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে প্রকাশিকা পত্রিকা কুষ্টিয়া থেকে প্রকাশিত হতো এটাও ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে কি বলেছে চন্দ্র নন্দী যত সম্ভব কোশ্চেনটা ভুল আছে প্লিজ তোমরা একটু দেখে নেবে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এটা কী আছে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে তো দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো টু পয়েন্ট থ্রি ওয়ানে কি বলেছে সেরে আসা গ্রাম এর অ্যান্সার কি হবে চারের অ্যান্সার দক্ষিণা রঞ্জন বসু টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে এশিয়াটিক সোসাইটি এর অ্যান্সার কেবে তিনের অ্যান্সার স্যার উইলিয়াম জোন্স তোমরা তো জানো যে এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে তত্ত্বাবোধিনী পত্রিকা এর অ্যান্সার কেবে দুয়ের অ্যান্সার অক্ষয় কুমার দত্ত টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে প্রফুল্ল চন্দ্র রায় এর আনসার কেবে একের অ্যান্সার বেঙ্গল কেমিক্যাল তো দেখো এই যে ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন করিয়ে দেবো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো দেখো কোনটা সঠিক তো দেখো বিবৃতি টু পয়েন্ট ফাইভ ওয়ানে কি বলেছে সত্তর বছর বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয় এর ব্যাখ্যা কী এভাবে দুই হবে বইটিতে বিপিন চন্দ্র পালের জীবনী রয়েছে পরের কোশ্চেন কিছু টু পয়েন্ট ফাইভ টুতে বিবৃতি হুতুম পেসার নকশা গ্রন্থ তৎকালীন সমাজের কটাক্ষ করে লেখা এর ব্যাখ্যা কী এভাবে তিন হবে কলকাতার বাবুর সমাজের সমালোচনা করা হয়েছে তো দেখো টু পয়েন্ট ফাইভ থ্রিতে কী বলেছে বিবৃতি ব্রিটিশরা মুদ্রণ শিল্পের বিকাশের চেষ্টা করেছিল তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি মাধ্যমিকের এ টেস্ট পেপার সলভ করেছি দু হাজার বাইশ সালের যা পেজ নম্বর তিনশো বারো তিনশো তেরো এবং তিনশো চোদ্দো নম্বর যদি কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে যদি কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো দেখো পরে কোশ্চেন কেসে টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতি রবীন্দ্রনাথের প্রকৃতি শিকার রবীন্দ্রনাথের প্রকৃতি শিকার পক্ষে ছিলেন এর ব্যাখ্যা কীভাবে হবে প্রকৃতির কোলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে দু হাজার বাইশ সালের এবিটি এক টেস্ট পেপারের যাবতীয় সাবজেক্টের সলভ পেপার তোমরা পেয়ে যাবে সুস্থ থাকো ভালো থাকো আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো